গুড ইভিনিং বন্ধুরা, আমি আজকে তোমাদের রসগোল্লা বানিয়ে দেখাবো। দেখো, আমি এখানে ছানা নিয়েছি 1 লিটার দুধের, এখানে আছে চিনি, এই যে কাপটা দেখতে পাচ্ছ, এই কাপে 1.5 কাপ। কাপ পেইন্টিংটা একটু দেখিয়ে দিই, এটা আমারই করা, যা খুশি করি আর কি। আর এই কাপ মেপেই আমি 5 কাপ জল নিয়েছি। ওকে, ফার্স্ট গ্যাসটা অন করে আমি একটা রসগোল্লাটা যে বানাবো তার জন্য কড়াই নিয়ে নিলাম। আর এখানে এই যে 5 কাপ যে জলটা নিয়েছি, সেই জলটা আমি এখানে জলের মধ্যে চিনিটা দেব, দিয়ে ফোটাবো। এই দেখো, চিনিটা ফুটতে দিলাম, এখানে গলে যাবে একটু পরে। তো এর মধ্যে আমি এখান থেকে একটা এলাচ নিয়ে এলাচটা দিয়ে দেবো, একটা সুন্দর সেন্ট আসবে এলাচে। এবার আমি ছানাটাকে মাখবো ভালো করে। দেখো কিভাবে মাখছি, খুব বেশি টাইম নিয়ে মাখবো না, অলমোস্ট 4-5 মিনিট মাখলেই হয়ে যাবে। আর আমি এর মধ্যে ছোটা এলাচের টুকরো দিয়ে দেবো, কতগুলো এলাচের দানা আর কি, সব দিয়ে দেবো ওগুলো, তাহলে এটারও হেভি দারুণ একটা গন্ধ আসবে। ছানাটাকে কিন্তু অনেকে বলে হাত, মানে হাতেরই চেটো দিয়ে ডোলতে, কিন্তু আমি না হাতে চেটো দিয়ে ডোলে দেখেছি, আমারটা ঠিকঠাক হয় না। আমি এমনি এরকম ভাবে সেই আলু ভর্তা মাখানোর মতো চটকেই মাখি, এরকম তোমাকে মোটামুটি 3-4 মিনিট একটু করতে হবে, তুমি বুঝতেই পারবে যে স্মুথ হয়ে আসছে। একটা স্মুথ করে করতে হবে ব্যাপারটা, কোন দানা থাকলে কিন্তু চলবে না ছানায়। ছানা মাখা অলমোস্ট কমপ্লিট, দেখো খুব স্মুথ হয়েছে। এবার এখান থেকে আমি গোল্লা পাকাবো, ঠিক আছে, গোল্লাগুলো পাকি। দেখো আমার গোল্লা পাকানো কমপ্লিট, 1 লিটার দুধে মোটামুটি 16টা মতো হয়েছে। আর একটা কথা প্রথমে বলা হয়নি, যেটা যে আমি যে দুধের ছানাটা করেছিলাম, সবসময় রসগোল্লা বানাতে গেলে ফুল ক্রিম দুধ নেবে, ফুল ফ্যাট, যেটা টোন্ড দুধ নিলে কিন্তু হবে না, আর গরুর দুধ নিলে তো সবচেয়ে ভালো হয়। ফুল ফ্যাটের দুধটা তোমাকে নিতে হবে, তবে রসগোল্লা সফট হবে, আদারওয়াইজ কিন্তু রসগোল্লা ফেটে যাবে বা ক্র্যাক ধরবে, ভালো হবে না। আর এদিকে আমার চিনির শিরাটা রেডি হয়ে এসছে, এখানে শিরাটা খুবই হালকা হয়, তো দেখো জলটা টকবক টকবক করেই ফুটতে শুরু করবে এক্ষুনি, জলটা মোটামুটি ফুটছে, বুঝতেই পারছ মনে হচ্ছে তোমরা, দেখতে পাচ্ছ। আচ্ছা, এইবার এই সমস্ত রসগোল্লার গোল্লাগুলো আমি একসাথে জলে দেবো, আর তখন কিন্তু গ্যাসটায় একটু সিম করে নিতে হবে। তুমি এলাম, আবার 5 মিনিট পরে একটা দিলাম, ওরকম করলে কিন্তু হবে না, তোমাকে সমস্ত গোল্লাগুলো একসাথে রসে ফেলতে হবে। আর ছানাটা করে মোটামুটি আধ ঘন্টা মতো একটু কিন্তু ঝুলিয়ে রাখবে, জলটা পুরো ঝরে যাবে,
তারপরেই ছানাটা কিন্তু মাখবে, ঠিক আছে? দেখো সবগুলো আমি একসাথে দিলাম, এইবার আমি কিন্তু গ্যাসটাকে একদম ফুলে দিয়ে দেব। ফুলে দিয়ে এবার আমি ঢেকে দেব। এই যে ঢাকলাম, একটা যে লিডটা দিয়ে ঢাকলাম, সেই লিডে যদি কোনো ইয়ে ছিদ্র থাকে সেটা তোমাকে তো আটা বা ময়দা যা হোক একটু বন্ধ করে দেবে, ভেপারটা নইলে বেরিয়ে যাবে। ঢাকলাম, এখন আমি মোটামুটি 5-7 মিনিটের মধ্যে আর এই লিডটা তুলব না, এইভাবেই ঢাকা থাকবে। 5-7 মিনিট পর আমি আবার চেক করব। আফটার 5 মিনিটস চলে এসেছি। দেখো গোল্লাগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখো কত বড় বড় হয়েছে। এইবার তোমাদের একটু উল্টে পাল্টে দিতে হবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করে দিতে হবে। হালকা করে দেবেন, নইলে ফেটে যেতে পারে। আর এটাতে আমি ছানার সাথে কিচ্ছু মেশাইনি, শুধু ছানা, মানে পুরো স্পঞ্জি হবে রসগোল্লাটা। আর এদিকে দেখো একটা বাটিতে আমি গরম জল বসিয়েছি, মানে হচ্ছে যদি রসের শিরাটা কমে যায়, জলটা কমে আসে, তখন কিন্তু আবার এখান থেকে গরম জল দিতে হবে। একদম ঠান্ডা জল মেশাবে না কিন্তু, রসগোল্লা শক্ত হয়ে যাবে, গরম জল মেশাবে। এবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য আমি আবার ঢাকা দেবো এটাকে। ঢাকা দিয়ে টোটাল কমপ্লিট হতে মোটামুটি আমার 20 মিনিট মতো লাগবে। তারপরে আমরা আবার ফিরে আসছি। হোক এবারও আফটার 15 মিনিটস আমরা এবার আবার ফিরে এলাম। দেখো রসগোল্লা মোটামুটি হয়েই এসেছে, কি করে বুঝবে হয়ে এসেছে। আমি দেখো এখানে একটা গ্লাসে কিছুটা জল নিয়েছি, হ্যাঁ, এবার একটা রসগোল্লা এটার মধ্যে আমি ফেলবো। যদি দেখো ডুবে যাচ্ছে, দেখো পুরো ডুবে যাচ্ছে, ভাসছে না কিন্তু, তার মানে এর মধ্যে ঠিকঠাক রস ঢুকেছে এবং ঠিকঠাক সেদ্ধটাও হয়েছে। আবার এখান থেকে তুমি দেখো কিরকম স্পঞ্জি, বুঝতে পারবে তোমরা, ইয়া কমপ্লিট। আবার এর মধ্যে দিয়ে দিলে আবারও রসে একদম ফুলে উঠবে। এবার আমি তোমাদের এটাকে মানে এরকম ভাবে মোটামুটি তোমাদের 2 ঘন্টা মতো রেখে দিতে হবে। আমাদের কমপ্লিট করা কমপ্লিট, 2 ঘন্টা মতো রেখে দিতে হবে। 2 ঘন্টা পর তোমরা যখন এটাকে খাবে তখন এর টেস্টটা আরো ভালো বুঝতে পারবে। ও হোমমেড রসগোল্লা দারুণ দারুণ। দেখো আমি বাটিতে ঢেলে ফেলেছি সব, এগুলো যখন আমি 2 ঘন্টা পর রস থেকে তুলব তখন যা দেখতে লাগবে। আচ্ছা আমি এখন একটা তোমাদের একটু চেক করে দেখাচ্ছি, হ্যাঁ কতটা স্পঞ্জি হয়েছে দেখো। কেটে দেখাচ্ছি, দেখো কিরকম সফট হয়েছে। দেখো অসম খেতে লাগে। তা তোমরাও আমার মতো ট্রাই করে দেখতে পারো, রসগোল্লা খুব ভালো হয় বাড়িতে করলে, আমার তোমরা দোকানের থেকে আমার বেশি ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আমার করতে করতে রাত হয়ে গেল, এবার
আমাদের গুড নাইট বলার পালা। চলো গুড নাইট, টাটা।